আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত আল কোরআনের বাণী অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল কোরআনের বাণী অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ধারাবাহিকভাবে পুরো কোরআনের তেলাওয়াত, তেলাওয়াতকৃত আয়াতের সহজ সরল অনুবাদ এবং এর সংক্ষিপ্ত তাফসির জানতে পারবেন। চলুন প্রিয় দর্শক, আজ আমরা সূরা তাহা এবং সূরা আম্বিয়ায়ের কিছু সংখ্যক আয়াতের তেলাওয়াত এবং এর সহজ সরল অনুবাদ শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَى وَأَنَّكَ لَا تَظْمَأُ فِيهَا وَلَا تَضْحَى فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى ثم اجتباه ربه فتاب عليه وهدى قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى রহমান রহিম। আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলা অতি মহান, তিনি সৃষ্টি করে প্রকৃত বাদশাহ। তিনি কোরআন নাজিল করেছেন। হে নবী, তোমার কাছে তার ওহী নাজিল পূর্ণ হওয়ার আগে কোরআনের ব্যাপারে কখনো তাড়াহুড়ো করো না, তবে জ্ঞান বাড়াতে চাইলে বলো, হে আমার মালিক, আমার জ্ঞান ভাণ্ডার তুমি বৃদ্ধি করে দাও। আমি এর আগে আদম সন্তানের প্রতি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে সব কথা ভুলে গেছে। আসলে আমি কখনো সে ব্যাপারে তাকে দৃঢ় সংকল্পবদ্ধ পাইনি। আমি ফেরেশতাদের যখন বলেছিলাম তোমরা আদমকে সেজদা করো, তখন তারা সাথে সাথেই সেজদা করল, কিন্তু ইবলিস সে অস্বীকার করল। আমি আদমকে বললাম, এই শয়তান হচ্ছে তোমার ও তোমার জীবনসাথীর দুশ্মন, সুতরাং দেখো এমন যেন না হয় সে তোমাদের উভয়কে জান্নাত থেকে বের করে দেবে এবং এর ফলে তুমি দারুণ দুঃখ কষ্টে পড়ে যাবে। অথচ এখানে তুমি কখনো ক্ষুধার্ত হও না, কখনো পোশাকবিহীন হও না, তুমি কখনো এখানে পিপাসার্ত হও না, কখনো রোদেও কষ্ট পাও না। কিন্তু এত সাবধান করা সত্ত্বেও অতপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে তাকে বলল, হে আদম, আমি কি তোমাকে অনন্ত জীবন দায়িনী একটি গাছের কথা বলবো যার ফল খেলে তুমি এখানে চিরজীবন থাকতে পারবে, এবং বলবো এমন রাজত্বের কথা যার কখনো পতন হবে না? অতপর তারা উভয়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেল, সাথে সাথেই তাদের শরীরের লজ্জাস্থানসমূহ তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং তারা লজ্জায় তাড়াতাড়ি করে জান্নাতের বিভিন্ন গাছের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান ঢাকতে শুরু করল। এভাবেই আদম তার মালিকের নফরমানি করল এবং এ কারণে সে সাময়িকভাবে পথভ্রষ্ট হয়ে গেল।
কিন্তু তার ক্ষমা প্রার্থনার পর তার মালিক তাকে তার বংশধরদের পথ প্রদর্শনের জন্য বাছাই করে নিলেন, তার উপর ক্ষমা পরবশ হলেন এবং তাকে সঠিক পথ নির্দেশ দিলেন। তিনি বললেন, শয়তান ও তোমরা এখন উভয় দলই এখান থেকে নেমে পড়ো। মনে রাখবে, তোমরা কিন্তু একজন আর একজনের জঘন্য দুশ্মন। অতপর তোমাদের জীবন পরিচালনার জন্যে আমার কাছ থেকে হেদায়েত পথ নির্দেশ আসবে। অতপর যে আমার হেদায়েত অনুসরণ করবে সে না কখনো দুনিয়ায় বিপদগামী হবে, না আখেরাতে সে কোনো কষ্ট পাবে। হ্যাঁ, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য জীবনে বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে। সর্বোপরি তাকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করব। সে নিজেকে এভাবে দেখার পর বলবে, হে আমার মালিক, তুমি আমাকে কেন আজ অন্ধ বানিয়ে উঠালে? দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ব্যক্তিই ছিলাম। তিনি বলবেন, আসলে দুনিয়াতেও তুমি এমনই অন্ধ ছিলে। আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল কিন্তু তুমি তা ভুলেছিলে, এভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হবে। وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى أفلم يهدي لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى وَقَالُوا لَوْلَا يَأْتِينَا بِآيَةٍ مِنْ رَبِّهِ أَوَلَمْ تَأْتِهِمْ بَيِّنَةُ مَا فِي الصُّحُفِ الْأُولَى ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى মূলত আমি এভাবেই তাদের প্রতিফল দেই। যারা আমার আয়াত নিয়ে বাড়াবাড়ি করে সে তার মালিকের আয়াতের উপর কখনো ঈমান আনে না। সত্যিকার অর্থে পরকালের আজাবই হচ্ছে বেশি কঠিন এবং অধিক স্থায়ী। এদের আগে আমি কত কত জনপদ ধ্বংস করে দিয়েছি, আর এ ধ্বংসপ্রাপ্ত জনপদসমূহের উপর দিয়ে এরা তো হামেশাই চলাফেরা করে। অবশ্যই এতে বিবেকবান মানুষদের জন্য নিদর্শন রয়েছে। যদি তোমার মালিকের পক্ষ থেকে এদের অবকাশ দেওয়ার এই ঘোষণা না থাকত এবং এদের উপর আজাব আসার সুনির্দিষ্ট কালক্ষণ আগেই ঠিক করা না থাকত, তাহলে এদের উপর কবেই আজাব অবশ্যম্ভাবী হয়ে পড়ত। অতএব হে নবী, এরা যা কিছুই বলে তুমি তার উপর ধৈর্য ধারণ করো। তুমি বরং তোমার মালিকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের আগে ও তা অস্ত যাওয়ার আগে, রাতের বেলায় এবং দিনের দুই প্রান্তেও তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সম্ভবত কিয়ামতের দিন তুমি সন্তুষ্ট হতে পারবে। হে নবী, পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের সেই সব উপকরণ আমি তাদের অনেককেই দিয়ে রেখেছি, তার দিকে তুমি কখনো তোমার দু চোখ তুলে তাকাবে না। আসলে আমি এ সব কিছু এ কারণেই দিয়েছি যেন আমি তাদের পরীক্ষা করতে পারি। মূলত
তোমার মালিকের রিজিকই হচ্ছে উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। হে নবী, তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং তুমি নিজেও তার উপর অবিচল থেকো। আমি তো তোমার কাছে কোনো রকম রিজিক জীবন অপকরণ চাই না, রিজিক তো তোমাকে আমিই দান করি। আল্লাহ তাআলাকে ভয় করার জন্যই রয়েছে উত্তম পরিণাম। এরপরেও মূর্খ লোকেরা বলে, এ ব্যক্তি তার মালিকের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? তুমি কি মনে করো তাদের কাছে সেই সব দলিল প্রমাণ নেই যা আগের কিতাবসমূহে মজুদ রয়েছে? আমি যদি এর আগেই তাদের কোনো আজাব দিয়ে ধ্বংস করে দিতাম, তাহলে অবশ্যই এরা বলতো, হে আমাদের মালিক, তুমি আজাব পাঠাবার আগে আমাদের কাছে একজন রসুল পাঠালে না কেন? রসুল পাঠালে আমরা এভাবে লাঞ্ছিত অপমানিত হওয়ার আগেই তোমার আয়াতসমূহ মেনে চলতাম। হে নবী, এদের বলো, হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি তার কাজের প্রতিফল পাবার অপেক্ষা করছে, অতএব তোমরাও অপেক্ষা করো। অচিরেই তোমরা জানতে পারবে সঠিক পথের অনুসারী কারা, আর কারাই বা সোজা সঠিক পথ পেয়েছে। بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وَأَسَرُّوا النَّجْوَى الَّذِينَ ظَلَمُوا هَلْ هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ أَفَتَأْتُونَ السِّحْرَ وَأَنْتُمْ تُبْصِرُونَ قَالَ رَبِّي يَعْلَمُ الْقَوْلَ فِي السَّمَاءِ وَالْأَرْضِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم تعلمون وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين فلما أحسوا بأسنا إذا هم منها يركضون لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون قالوا يا ويلنا إنا كنا ظالمين فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون
রহমান রহিম আল্লাহ তাআলার নামে। মানুষের জন্যে তাদের হিসাব নিকাশের মুহূর্তটি একান্ত কাছে এসে গেছে, অথচ তারা এখনও উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে। যখন তাদের কাছে তাদের মালিকের কোনো নতুন উপদেশ আসে, তখন মনে হয় তারা তা শুনছে, কিন্তু তারা তখনও নানারকম খেলাধুলায় নিমগ্ন থাকে। ওদের মন থাকে সম্পূর্ণ অমনোযোগী। যারা জালেম তারা গোপনে বলাবলি করে, এ তো তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়, তোমরা কি তারপরেও তার জাদুর ফাঁদে ফেঁসে যাবে? অথচ তোমরা তো সব কিছুই দেখতে পাচ্ছ। সে বলল, আমার মালিক প্রতিটি কথা জানেন, তা আসমানে থাকুক কিংবা জমিনে, তিনি সব শোনেন, সব জানেন। তারা তো বরং কোরআনের ব্যাপারে বলে, এগুলো হচ্ছে অলীক স্বপ্নমাত্র, সে নিজেই এসব উদ্ভাবন করেছে, কিংবা সে হচ্ছে একজন কবি। সে নবী হয়ে থাকলে আমাদের কাছে এমন সব নিদর্শন নিয়ে আসুক যা দিয়ে পূর্ববর্তীদের পাঠানো হয়েছিল। এদের আগে এমন সব জনপদ আমি ধ্বংস করেছি, তার অধিবাসীরা এসব নিদর্শন দেখেও ইমান আনেনি। তুমি কি মনে করো এরা এখন ইমান আনবে? তোমার পূর্বে আমি মানুষকেই সব সময় নবী বানিয়ে তাদের কাছে পাঠিয়েছি। তোমরা যদি না জানো, তাহলে আগের কিতাবওয়ালাদের কাছে জিজ্ঞেস করো। আমি তাদের এমন দেহাবয়ব দিয়ে পয়দা করিনি যে তারা খেতে পারত না। তাছাড়া মানুষ হওয়ার কারণে তারা কেউ এই দুনিয়ায় চিরস্থায়ীও হয়নি। অতপর আমি আজাবের ওয়াদা সত্য প্রমাণিত করে দেখালাম। আজাব যখন এসে গেল, তখন আমি যাদের চাইলাম শুধু তাদেরই উদ্ধার করলাম, আর সীমা লঙ্ঘনকারীদের আমি সমূলে বিনাশ করে দিলাম। হে মানুষ, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি যাতে একে একে তোমাদের সবার কথাই রয়েছে। তোমরা কি বুঝতে পারো না আমি এর আগে কত জনপদ ধ্বংস করে দিয়েছি যা ছিল আসলেই জালেম? তাদের পরে তাদের জায়গায় আমি অন্য জাতির উত্থান ঘটিয়েছি। এরা যখন আমার আজাব একান্ত সামনে দেখতে পেল, তখন সেখান থেকে পালাতে শুরু করল। আমি বললাম, তোমরা আজ পালিও না, বরং ফিরে যাও তোমাদের সম্পদের কাছে ও তোমাদের বাড়িঘরের দিকে, যেখানে তোমরা আরাম করছিলে। সম্ভবত তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। তারা বলল, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যি জালেম ছিলাম। অতপর তারা এই আহাজারি করতেই থাকল যতক্ষণ না আমি তাদের সমূলে ধ্বংস করে দিয়েছি। আমি তাদের কাটা ফসল ও নির্বাপিত আলোকরশ্মি বানিয়ে দিলাম। আসমান জমিন ও তাদের মধ্যবর্তী সব কিছুর কোনোটাই আমি খেলতামাশার জন্য পয়দা করিনি। আমি যদি নেহায়েত কোনো খেলতামাশার বিষয় বানাতে চাইতাম, তাহলে আমি আমার কাছে যা নিষ্প্রাণ বস্তু আছে তা দিয়েই এ সব কিছু বানিয়ে দিতাম। বরং আমি সত্যকে মিথ্যার ওপর ছুঁড়ে মারি, অতপর সে সত্য এ মিথ্যার মগজ বের করে দেয়। এর ফলে যা মিথ্যা তা সাথে সাথেই নিশ্চিহ্ন হয়ে যায়। দুর্ভোগ তোমাদের, তোমরা যা কিছু উদ্ভাবন করছ তা থেকে আল্লাহতালা অনেক পবিত্র। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই তো তাঁর মালিকানাধীন। তাঁর একান্ত সান্নিধ্যে যেসব ফেরেশতা আছে তারা কখনো তাঁর ইবাদত করতে অহংকার বোধ করে না, তারা কখনো ক্লান্তিও বোধ করে না। يُسَبِّحُونَ اللَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُونَ أَمِ اتَّخَذُوا آلِهَةً مِنَ الْأَرْضِ هُمْ يُنْشِرُونَ لَوْ كَانَ فِيهِمَا آلِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتَا فَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُونَ لا يسأل عما يفعل وهم يسألون أم اتخذوا من دونه آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُمْ مِنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ وَمَنْ يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَهٌ مِّن دُونِهِ فَذَلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا وَهُمْ عَنْ آيَاتِهَا مُعْرِضُونَ وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّن قَبْلِكَ الْخُلْدَ أَفَإِن مِّتَّ فَهُمُ الْخَالِدُونَ كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون صدق الله العظيم ترى দিবারাত্রি তার পবিত্রতা ঘোষণা করে তারা কখনো কোনো অলসতা করে না। এরা কি আল্লাহ তাআলার বদলে জমিনের কোনো কিছুকে মাবুদ বানিয়ে নিচ্ছে? এরা যাদের মাবুদ বানাচ্ছে তারা কি এদের পুনরুত্থান ঘটাবে? যদি আসমান জমিনে আল্লাহ তাআলা ব্যতীত আরও অনেক মাবুদ থাকত, তাহলে কবেই জমিন আসমানের উভয়টাই ধ্বংস হয়ে যেত। এরা যা কিছু বলে আরশের মালিক আল্লাহ তাআলা সেই সব কিছু থেকে পবিত্র ও মহান। তিনি যা কিছু করেন সে ব্যাপারে তাঁকে কোনো প্রশ্ন করা যায় না, বরং তাদেরই তাদের ক্রিয়াকলাপ সম্পর্কে প্রশ্ন করা হবে। এরা কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে মাবুদ বানিয়ে রেখেছে? হে নবী, তুমি বলো, তোমরা দলিল প্রমাণ উপস্থিত করো। এটা আমার সাথীদের কিতাব এবং এটা আমার পূর্ববর্তীদের কিতাব, পারলে এখান থেকে কোনো প্রমাণ উপস্থাপন করো। এদের অধিকাংশ মানুষই প্রকৃত সত্য জানে না, তাই সত্য থেকে এরা মুখ ফিরিয়ে নেয়। আমি তোমার আগে এমন কোনো নবী পাঠাইনি যার কাছে ওহি পাঠিয়ে আমি কথা বলিনি। আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং তোমরা সবাই আমার ইবাদত করো। এ মূর্খ লোকেরা বলে, রহমান আল্লাহ তাআলা ফেরেশতাদের নিজের সন্তান বানিয়ে নিয়েছেন, তিনি সব কথাবার্তা থেকে অনেক পবিত্র, বরং তারা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। তারা কখনো তার সামনে আগে বেড়ে কথা বলে না, তারা তো তাঁর আদেশ অনুসারেই কাজ করে। তাদের সামনে পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন। তারা তার আল্লাহ তাআলার সমীপে সেই সব লোক ছাড়া অন্য কারোর জন্য সুপারিশ করে না যাদের প্রতি তিনি সন্তুষ্ট রয়েছেন। তারা নিজেরাও সবসময় তাঁর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। যারা অহংকারী তাদের মধ্যে যদি কেউ একথা বলে, তাঁর আল্লাহ তাআলার বদলে আমি হচ্ছি মাবুদ, তাহলে তাকে আমি এজন্য জাহান্নামের কঠিন শাস্তি দেব। মূলত আমি জালেমদের এভাবেই শাস্তি দেই। যারা কুফরি করে তারা কি দেখে না আসমানসমূহ ও পৃথিবী একসময় ওতপ্রোতভাবে মিশেছিল? অতঃপর আমি এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সব কিছুকেই পানি থেকে সৃষ্টি করেছি। এসব জানার পরেও কি তারা ঈমান আনবে না? আমি জমিনের উপর সুদৃঢ় পাহাড়সমূহ রেখে দিয়েছি যেন তা ওদের নিয়ে এদিক সেদিক নড়াচড়া করতে না পারে। এছাড়াও আমি ওতে প্রশস্ত রাস্তা তৈরি করে দিয়েছি যাতে করে তারা তা দিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারে। আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে তৈরি করেছি, কিন্তু নির্বোধ ব্যক্তিরা তার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। তিনি আল্লাহ তালাই রাত দিন সুরুজ ও চাঁদ পয়দা করেছেন। এদের প্রত্যেকেই মহাকাশের কক্ষপথে সাঁতার কেটে যাচ্ছে। হে নবী, আমি তোমার পূর্বেও কোনো মানব সন্তানকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং
আজ তুমি মরে গেলে তুমি কি মনে করো তারা এখানে চিরজীবী হয়ে থাকবে? প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। হে মানুষ, আমি তোমাদের মন্দ ও ভালো এই উভয় অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি, অতঃপর তোমাদের তো আমার কাছেই ফিরিয়ে আনা হবে। সূরা তহা এর কিছু সংখ্যক আয়াত এবং সূরা আম্বিয়ার কিছু সংখ্যক আয়াতের তেলাওয়াত এবং এর সহজ সরল অনুবাদ শুনলাম। এবারে আমরা আমন্ত্রিত অতিথির কাছ থেকে আমরা তাফসির শুনব। আজকের তাফসির পেশ করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসির কোরআন শায়খ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তাফসিরে। আমরা এতক্ষণ সূরা তাহা থেকে 114 এবং 135 নং আয়াতের তেলাওয়াত শুনলাম, আর সূরা আম্বিয়া থেকে 1-35 নং আয়াতের তেলাওয়াত তর্জমা শুনেছি। আমরা শুরুতেই আমরা সূরা তহার 114 থেকে 135 নং আয়াতের যে প্রেক্ষাপট রয়েছে সেটি আমরা জানতে চাই আপনার কাছ থেকে, এবং এর শিক্ষণীয় কিছু দিক নিয়ে আপনি আলোকপাত করবেন। ধন্যবাদ আপনাকে। সূরা তহার কিছু আয়াতের তেলাওয়াত আজকে হয়েছে, কিন্তু বিষয়গুত্রের কারণে আমরা বিগত পর্বে কিছু কথা বলেছিলাম, আবার একটু আমরা সেগুলো স্মরণ করিয়ে দিই। এই আয়াতের যেই আয়াতগুলো আজকে তেলাওয়াত করা হলো, তার ভিতরে প্রথম আয়াতটি যেটি 114 নম্বর আয়াত, সেখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান বৃদ্ধি করার দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি আলমা, আর আপনি বলুন হে রাসুল যে হে আমার রব, আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। যারা চান যে তাদের কোরআন এবং হাদিসের নলেজ অনেক বেশি হোক, আল্লাহর কাছ থেকে তারা জ্ঞান অনেক বেশি পেতে চান, তাহলে তাদের জন্য করণীয় হলো আল্লাহর কাছে দোয়া করা, রব্বি জিদনি ইলমা, যে হে আমার রব, আপনি আমার ইলম বা জ্ঞান বাড়িয়ে দিন। আমরা কিন্তু জ্ঞান বৃদ্ধির জন্য অনেক কুসংস্কারের কাজ করি, যেমন দেখা যায় পরীক্ষার আগে কলম পড়া আনি যে আমার পরীক্ষা ভালো হবে, তারপরে যায় শিক্ষা ভালো হওয়ার জন্য তাবিজ লাগাই, বিভিন্ন পীরের কাছে যাই। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে সরাসরি চাইতে শিক্ষা দিয়েছেন, আমরা সেটা না করে বিভিন্ন নানা বামের গিরিপথ অবলম্বন করি রাজপথ ছেড়ে দিয়ে। তো আমাদের এটি করা উচিত যে রব্বি জিদনি ইলমা, জ্ঞান অর্জনের জন্য দোয়া পাঠ করা। সেই সাথে আল্লাহ নবী আদম আলাইহিসসালাম, আদি পিতা, আমাদের সবার পিতা আদম আলাইহিসসালামের জান্নাত থেকে বের হওয়ার ঘটনাটি আল্লাহ তাআলা বলেছেন। জান্নাত থেকে বের হওয়ার মূল সূত্র হিসেবে শয়তান বা মানব জাতির সবচেয়ে বড় শত্রু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আদুউ মুবিন বলেছে, যে সর্বক্ষণ আমাদেরকে মন্দ কাজে প্ররোচিত করে, আমরা ভালো হতে চাইলেও আমাদেরকে ভালো হতে দেয় না, সেই শয়তান কিন্তু আদম আলাইহিসসালামের এবং মা হাওয়ার শরীর থেকে পোশাক খসানোর ব্যবস্থাটা আগে করেছে। অর্থাৎ যে কাজ করলে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খসে পড়ে যাবে, অর্থাৎ আল্লাহর নেয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে যাবেন, সে কাজটা তারা করেছে। আজও কিন্তু আপনি দেখবেন শয়তান কিন্তু চক্রান্ত করে মানব জাতির পোশাকের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করে। পুরুষের জন্য যে ড্রেস কোড আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইসলাম দিয়েছে, সেটা পুরুষ যাতে ভায়োলেশন করে, নারীর জন্য যে ড্রেস কোড দেওয়া আছে সেটা যাতে তারা ভায়োলেশন করে, শয়তান কিন্তু সেভাবেই আপনার প্ল্যানগুলো তৈরি করে। আপনি দেখবেন পুরুষরা নারীদের বেশভূষা ধারণ করছে, নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করছে, যেখানে মেয়েদেরকে তাদের সৌন্দর্যগুলোকে ঢাকতে বলা হয়েছে সেগুলোকে অনেক উন্মুক্ত রাখা হচ্ছে, আর যেখানে পুরুষদেরকে বলা হয়েছে টাকুর নিচে পোশাক না পরতে, তারা প্যান্ট অবশ্যই টাকুর নিচে পরেন, লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পাজামা পরেন, এভাবে বিভিন্ন এমনকি যুব অপরণ অনেকে, যাই হোক। তো এভাবে শয়তানের যে চক্রান্ত পোশাক নিয়ে, সেটা আল্লাহর বরাবর বলেছেন, যেটা আজও তার একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। এরপর শেষের দিকে এসে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ পৃষ্ঠার শেষের দিকে এসে, যে কাল আর ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, যারা আল্লাহর জিকির থেকে গাফিল থাকবে তাদের সংকীর্ণ জীবন হবে। আজ কিন্তু আমরা অনেকে অশান্তিতে ভুগছি, পেরেশানিতে ভুগছি, আমাদের টেনশনের কোনো শেষ নাই, অস্থির, কিছু ভালো লাগে না, আত্মহত্যার প্রবণতা বাড়ছে, সুখের সমস্ত উপকরণ মাধ্যম উপস্থিত থাকার পরও আমরা সুখের দেখা পাচ্ছি না। আল্লাহ তার কারণ এখানে চিহ্নিত করেছেন আজকে তেলাওয়াত করতে আয়াতে 124, 25 এবং 26 নম্বর আয়াতে, যে যারা আমার জিকির থেকে গাফিল থাকবে, যার অন্তরে আল্লাহর স্মরণ থাকবে না, যে আল্লাহর সঙ্গে থাকবে না, আল্লাহর ইবাদতে থাকবে না, কোরআনের সঙ্গে সময় কাটাবে না এবং একান্তে আল্লাহর সঙ্গে সময় দিবে না, ফাইনালহু মাঈশাতান দঙ্কা, সে ব্যক্তিকে সংকীর্ণ জীবন দেওয়া হবে। তার অনেক সম্পদ থাকবে, অনেক কিছু থাকবে, বাট তার ভেতরটা থাকবে অনেক সংকীর্ণ, অর্থাৎ মানসিকভাবে তাকে তখন প্রশস্ততা আল্লাহ বলে দিবেন না। ওয়ানাহশুরু হই আমল কিয়ামতে আমা, কেমন দিন সে অন্ধ হয়ে উঠবে, আল্লাহর কাছে সে বলবে রব্বিলি মা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমাকে কেন অন্ধ করে তুললে, আমি তো পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম। তখন আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা, তোমার কাছে আমার আয়াত কোরআন যখন এসেছে, কোরআনের বাণী যখন তোমার কাছে পৌঁছেছে, তখন কিন্তু তুমি সেটাকে শুনিয়া না শোনার ভান করেছো, পাত্তা দাও নাই, ইগনোর করেছো,
এই আলোচনাকে গুরুত্ব দেওয়া নয়, তোমার কাছে অন্যান্য সমস্ত প্রোগ্রাম সমস্ত আলোচনা গুরুত্বপূর্ণ ছিল, এই আলোচনায় প্রোগ্রাম তোমার কাছে গুরুত্ব ছিল না, আল্লাহর আয়াতকে তুমি ভুলে বসেছিলে, আজও তোমার কোনো কথা শোনা হবে না, তোমাকে ভুলে থাকা হবে। তো এই সতর্কবাণী আল্লাহ তাআলা করেছেন, এই জন্য আমাদের কোরআনের কাছে ফিরে আসতে হবে, আল্লাহর স্মরণের ভিতরে আমাদেরকে নিমজ্জিত রাখার চেষ্টা করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জীবন সমস্ত গুনাহের মূল, কিন্তু যত পাপ এই সবগুলোর মূল হলো পার্থিব ভোগবাদী মানসিকতা। আমরা আমাদের সমাজে প্রায় সময় দেখবেন যে হয়তো কখনো খুনাখুনি বেড়ে যাচ্ছে, কখনো দেখা যায় যে ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে, কখনো দুর্নীতির জোয়ারে হাবুডুবু খাচ্ছি, গোটা জাতি আমরা অস্থির হয়ে যাচ্ছে, এক এক সময় এক একটা কিন্তু প্যান্ডামিকের মতো শুরু হয়। এই যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো কেন আসে, এর একটা কারণ হলো মানুষের ভিতরে জবাবদিহিতার বোধ নেই, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। এই বোধ যদি আমাদের ভিতরে জাগ্রত হতো থাকতো তাহলে কিন্তু আমাদের দ্বারাই, এবং মানুষ মনে করে যে এই জিনিসগুলোই এইভাবে ভোগবাদী চিন্তাধারায় গড়ে উঠতে পারলেই আমাদের সুখ শান্তি, সুখ শান্তি আসবে। আসলে তো আসলে তার ভিতরে আল্লাহ তাআলা সুখ রাখেননি। যারাই সম্পদ সঞ্চয় করে সে সম্পদের পাহাড় করেছে, আপনি তাদের একান্তে অন্তরের কথা যদি আপনি শুনতে পারেন তাহলে আপনি নিশ্চিত হবেন যে তারা কেউ আসলে সুখে নেই, আল্লাহ তাআলা সুখ এখানে রাখেন নেই। সুখের উপকরণ এক জিনিস আর সুখ আরেক জিনিস। দেখবেন আপনি যে রাস্তার পাশে মাথার নিচে ইট দিয়ে শোয়া মানুষটা নাক টেনে ঘুমাচ্ছে, আশপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে, ধুলোবালি যাচ্ছে, তার কোনো অসুবিধা হচ্ছে না। আবার আরেকজন মানুষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও গোপনে ওষুধ ছাড়া এই ব্যক্তি ঘুমাতে পারছেন না, ছটপট করছেন। শান্তি জিনিসটা যদি আল্লাহ না দেন তো সুখের উপকরণ কখনো মানুষকে শান্তি দিতে পারে না। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ওয়ালা তামুদ্দান আইনাইকা ইলা মা মাতা'না বিহি আজওয়াজা মিনহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। 131 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা দুনিয়ার যে সহায় সম্পত্তি, সুন্দর নারী এবং সম্পদের যে প্রাচুর্য, এগুলোর দিকে তোমরা দৃষ্টিপাত করো না। যারা বিশ্বাস করো যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এগুলো কিছু মানুষ ভোগ করছে করুক, শ্লেষের নজর দাও সেদিকে, লোভের নজর দিও না, ঠাট্টা করো যে তারা এগুলো ভোগ করছে, কিছুদিনের মধ্যে তাদেরকে কবরে যেতে হবে, আল্লাহর সামনে যেতে হবে, অতএব এগুলো সবগুলো রেখে চলে যেতে হবে, এগুলো ধোকা, এগুলো প্রতারণা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সাময়িক সৌন্দর্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়েছেন কেন, লিনাফতানা হুম ফি, মানুষকে পরীক্ষা করতে চান আল্লাহ তাআলা, যে সম্পদ পেয়ে সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, এর হক আদায় করে, নাকি এগুলো পেয়ে সে আল্লাহকে ভুলে যায়। এরপরে আল্লাহ বলছেন, ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আর তোমার রবের যে রিজিক সেটা তোমার জন্য সবচেয়ে উত্তম এবং ভালো। এরপর আয়াত আল্লাহ তাআলা 132 নম্বর আয়াতে আজকে তেলাওয়াত করতে, আয়াতে সূরা তোহার, এর মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আমরা অনেকে নিজে নামাজ পড়ি কিন্তু পরিবারকে নামাজ পড়াই না। আমরা যখনই কোনো সমস্যা দেখা দেয় পারিবারিক শিক্ষার কথা বলি, আমাদের কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে, যুবকরা শেষ হয়ে যাচ্ছে, সমাজের নারী পুরুষ সবাই আমরা নৈতিক অবক্ষয়ের অতল তলে হারিয়ে যাচ্ছি, একের পর এক আমরা নির্লজ্জ ঘটনাবলীর ধারাবাহিক সিরিজ ঘটনাগুলো আমরা শুনতে পাই। এগুলো থেকে উত্তরণের উপায় কী? আমরা সবাই বলি পারিবারিক শিক্ষা লাগবে, সবাই বলি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, কিন্তু কীভাবে হবে সেটা আর আমরা কেউ বলি না। দৃষ্টিভঙ্গির পরিবর্তনের একমাত্র উপায় হলো সঠিকভাবে যথাযথ উপায়ে কোরআন হাদিসকে চর্চা করা, আল্লাহর কাছে ফিরে যাওয়া। আর একজন মানুষ পারিবারিক শিক্ষার মানে হলো সন্তানকে ছোটোবেলা থেকে আল্লাহর সাথে পরিচিত করা, নামাজ পড়ানো একজন মুসলিম হিসাবে। আল্লাহ সেটাই বলেছেন যে ওয়ামুর হালাকা বিস-সালাত, তুমি তোমার সন্তানকে পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজের নির্দেশ দাও। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে ছেলে ছোটোবেলা থেকে বাবার সাথে পাচকতে নামাজ পড়ে বড় হয়ে উঠেছে, এই ছেলে কখনো ধর্ষক হবে না, এই ছেলে কখনো মাদকের হাতে যাবে না, যদি সে নামাজে থাকে। নামাজ ছেড়ে দিলে ভিন্ন কথা, কিন্তু নামাজের মধ্যে থেকে এরকম হবে, এরকম রেয়ার কেস আপনি খুঁজে পাবেন কম। এই জন্য নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দেয়। হ্যাঁ, নামাজ পড়ে অনেকে দুর্নীতি করছে, কিন্তু এর পরিমাণ অনেক কম। বেনামাজি দুর্নীতির চাইতে নামাজে দুর্নীতির সংখ্যা, দুর্নীতিবাদের সংখ্যা অনেক কম, লোক দেখানো নামাজ হচ্ছে না নামাজ। জি, আপনি কি বলেছেন। তো এই জন্য এই কাজটা আমাদের করতে হবে এবং ছেড়ে দিলে হবে না। আল্লাহ বলছেন, ওয়াস্তাবির আলাইহা, এর উপরে টিকে থাকো। আমরা পরিবারের কী নিয়ে টেনশন করি, পরিবারের রিজিক নিয়ে টেনশন করি, ছেলে কী খাবে, মেয়ের বিয়ে কোথায় হবে, কীভাবে কলেজ ভার্সিটির চান্স পাবে, তাদের বাড়ি গাড়ি কী হবে। আল্লাহ সেজন্য বলেছেন, লানাস আলুকা রিজকা নাহনু নারজুকুকা ওয়া আকুয়াতুল তাকওয়া। তো রিজিক আমি তোমাদের কাছে চাই না, আর রিজিক তো তোমাদেরকে আমি দেবো, তোমরা আমার পথে থাকো, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। এরপর সূরা আম্বিয়ার একেবারে শুরুতে আল্লাহ বলেছেন, ইখতারাবান নাসু হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। প্রত্যেকটা মানুষের হিসাবের সময় কাছাকাছি হয়ে গেছে, অচিরেই তাকে আল্লাহর সামনে সারা জীবনের হিসাব নিয়ে দাঁড়াতে হবে, অথচ সে কিন্তু গাফেল হয়ে বসে আছে, তার কোনো খবর নেই, সে এখনও তার দুনিয়ার মোহের ভিতরে ডুবে আছে, তার কিন্তু হিসাবের সময় চলে আসছে। হয়তো আমি এই অনুষ্ঠান শেষ করে বের হতে না হতে আমাদের দর্শকরা এই অনুষ্ঠান দেখছেন, দেখতে না দেখতে হয়তো তার হায়াত শেষ হয়ে যাবে, তিনি জানেন না। ইখতারাব আলিন্নাসে হিসাবুহুম, আল্লাহ সেটা বলছেন যে তার হিসাব গ্রহণের সময়টা কাছিয়ে গেছে, সে জানে না। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, সে উদাসীন হয়ে দুনিয়ার ভিতরে ডুবে আছে। এই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত এবং দ্রুত
আল্লাহ তাআলার দিকে আমাদের ধাবিত হওয়া উচিত। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরবর্তীতে আমরা যে আয়াতের দেখতে পাচ্ছি যে আল্লাহর একত্ববাদকে যারা অস্বীকার করে, যারা আপনার বহুত্ববাদ বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ তাআলা একটা যুক্তি দিলেন যে তোমাদের এই কাজটা সঠিক নয় যুক্তির আলোকে। সেটা হলো আল্লাহ বলেছেন, লাউকানা ফিহিম আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি এই সৃষ্টি জগতে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকতো, একাধিক মাবুদ থাকতো তোমরা যেমনটি মনে করো, তাহলে সেক্ষেত্রে অনেক আগে পৃথিবী ধ্বংস হয়ে যেত বা সৃষ্টি জগৎ শেষ হয়ে যেত। কারণ একাধিক মালিক থাকলে যেরকম কোনো কিছু খুব বেশি সময় সাস্টেইন করে না, করলেও একটা সময় অসুবিধা তৈরি করে, এটা দুনিয়ার ছোটো একটা বিষয়। আরে গোটা মানে সৃষ্টি জগৎ এটা যদি একাধিক সত্তার নিয়ন্ত্রণে থাকতো, তাহলে অনেক আগেই এটা ধ্বংস হয়ে যেত। কেউ বলতো আমি অমুককে সুখ দিব, আরেকজন আরেক সত্তা বলতেন না আমি সুখ দিব না, তো এরকম অশান্তি তৈরি হতো। যেহেতু এটা হয়নি পৃথিবীতে, বোঝা গেল এই পৃথিবীর একক সৃষ্টিকর্তা একজন আছেন, যেহেতু পৃথিবী কখনো এই ব্যতিক্রম ঘটনা ঘটে, কখনো এমন হয়নি যে সূর্য আজকে পশ্চিম দিক থেকে উঠছে কারণ এক সপ্তাহ বলছে না আজকে আমি এখান থেকে উঠাবো, এটা যেহেতু হয় নাই সিস্টেমের উপরেই যেহেতু আছে, বোঝা গেল এর একজন চালক একজন সৃষ্টিকর্তাই শুধুমাত্র আছেন। এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলেছেন, লায়ুস আলু আম্মা ফাল ওহম ইউস আলুন, আল্লাহ তালা যা করেন তার জন্য তাকে কেউ জিজ্ঞাসা করার অধিকার নাই, কিন্তু তিনি সবাইকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন, আর আল্লাহর কাছে জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। অনেক ধন্যবাদ। আসলে কোরআনের শব্দ কম, এর অর্থ বেশি, এর বিশ্লেষণটা আসলে অনেক ব্যাপক, তো সেই ব্যাপকতা নিয়ে যদি আসলে সময় নিয়ে আপনার কথাগুলো আমরা শুনতে পারতাম এবং তাফসির জানতে পারতাম আরও অনেক ভালো হতো, আমরা দর্শক উপকৃত হতো। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা জানবার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টিভি স্টুডিও থেকে আজকে তাফসির পেশ করবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা এতক্ষণ সূরা তাহা এবং আম্বিয়া থেকে কিছু সময় আয়াতে তেলাওয়াত শুনেছি, তর্জমা শুনেছি এবং মোতারামের কাছ থেকে আমরা তাফসির শুনলাম। আসলে আমরা শুধু শুনব, এবং মোতারাম অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন যে আসলে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। আমরা দেখছি, লক্ষ্য করছি সমাজের অবস্থা, সমাজে এতই অনাচার বেড়ে গিয়েছে, এতই ধর্ষণ খুন রাহাজানি বেড়ে গিয়েছে যে এটাকে প্রতিরোধ করবার মতো শক্তি কারো হচ্ছে না। কোন পথে যেতে হবে সেটি এখন আমাদের বিবেচ্য বিষয়। সবাই শুধু পথ দেখাচ্ছেন, আলোর দিক নির্দেশনা দেখাচ্ছেন, কিন্তু কোন পথটি অনুসরণ করলে আসলে সেটি পাওয়া যাবে সেটি কিন্তু মোহতরাম জানিয়ে দিয়েছেন। আসলে সেটি হচ্ছে কোরআনের পথ, এছাড়া বিকল্প কোনো পথ নেই সামাজিক অনাচার থেকে ফিরে আসবার জন্য। কোরআনের এই তাফসির থেকে আমরা মূল এ বিষয়টি আমরা বুঝতে পেরেছি। আজকে প্রিয় দর্শক, আজ শেষ করবো, বিদায় নেব। তবে বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি বৈশাখী টিভির সব অনুষ্ঠানে আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়াও বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি লিখে চার্জ দিন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ শেষ করছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।